নমস্কার, এভি নিউজে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি সুব্রজিৎ। প্রথমে হেডলাইন। গত দুদিনের তুলনায় আজ শহর জলপাইগুড়িতে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘদিন পর আগামী 7ই ডিসেম্বর থেকে পুনরায় স্বাভাবিক কাজকর্ম ও বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে। খবরের কাগজ দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে ইন্ডিয়া বুক অব দ্য রেকর্ডস এর নাম তুলল ক্ষুদে শিল্পী অনির্বাণ মুন্সী। ক্লাবের তহবিলকে সমৃদ্ধ করতে অভিনব উদ্যোগ জলপাইগুড়ি খ্যাতনামা ক্লাব এপিউসি। হেডলাইন্সের পর আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি শহরে করোনা সংক্রমণ অব্যাহত। আজ এই শহরে দুপুর পর্যন্ত নতুন করে আক্রান্তের সংখ্যা 8 জন, জানালেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে আমাদের কাছে পৌরসভায় যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে যে টোটাল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 8 জন। তার মধ্যে সমাজপাড়া এবং দিনবাজার এলাকায় 4খানা আক্রান্ত পেশেন্ট রয়েছে। সমাজপাড়া এবং দিনবাজার এলাকায় 23 নম্বর ওয়ার্ডে জাগ্রত সংঘ ক্লাবের সামনে একটা, 7 নম্বর ওয়ার্ডে একটা রয়েছে এবং 24 নম্বর ওয়ার্ডে একটা কেস রয়েছে। 7 নম্বরে যেটা রয়েছে সেটা আনন্দবাড়ি স্কুলের সামনে। টোটাল আজকে 8খানা কেস রয়েছে। 7 জনকে আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। 1 জন তার নাম্বার এখানে ভুল দিয়েছে। আমরা বারংবার বলছি যারাই করোনা টেস্ট করতে যাবেন দয়া করে তাদের সঠিক নাম্বার এবং ঠিকানা দেবেন, তাতে আমাদের পক্ষে পুরসভার পক্ষে কাজ করতে সুবিধা হয়। করোনা আবহে দীর্ঘদিন পর স্বাভাবিক হতে চলেছে জলপাইগুড়ি জেলা দায়রা আদালত। বুধবার জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের দপ্তরে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন আদালতের কাজ স্বাভাবিক ছিল না, শুধুমাত্র স্পেশাল কেসগুলি আদালতে উপস্থাপিত হতো। তিনি বলেন, আগামী 7ই ডিসেম্বর থেকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে। এই দীর্ঘ 9 মাস আদালত সম্পূর্ণরূপে খোলা যায়নি, কারণ কোভিড সিচুয়েশনের জন্য ইমার্জেন্সি কোর্টগুলো খোলা ছিল। যে দীর্ঘ 9 মাসে আমাদের আইনজীবীরা কোর্টকে যেমন সহযোগিতা করেছে আমরাও সহযোগিতা করেছি, কিন্তু বর্তমানে যে সিচুয়েশন তাতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে 7 তারিখ থেকে খুলে দেওয়া হবে। তাই এই কোভিড সিচুয়েশনে আমরাও ঠিক করেছি যে কোভিড সিচুয়েশনের সমস্ত প্রোটোকল মেনে ঘর স্যানিটাইজ করে এবং যারা লিটিগেন্টরা আসবে তাদের যাতে এই করোনার পরিস্থিতির মধ্যে না পড়তে হয় তার জন্য কোর্টের সামনে বেরিয়াল দিয়ে ওখানে স্যানিটাইজের ব্যবস্থা করে আমরা আদালত পুরোপুরি খুলে দিচ্ছি আগামী 7 তারিখ থেকে। কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা চুরি করছে রাজ্য সরকার, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখালো বিজেপি মহিলা মোর্চার জেলা শাখা। আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিয়েছিল বলে দাবি মহিলা মোর্চার। সেই টাকা মমতা ব্যানার্জির সরকার চুরি করেছে বলে অভিযোগ তাদের। তাই মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ জানিয়ে আজ ডিবিসি রোড থেকে কোতোয়ালি থানায় মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখালেন জেলা মহিলা মোর্চার সদস্যরা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী টিনা গাঙ্গুলি। এত টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে রাজ্য সরকারকে, সেই আমফানের টাকা চুরি করে সব নষ্ট করে গরিব মানুষের টাকা খেয়ে আজকে তার আমরা হিসেব চাচ্ছি যে মমতা ব্যানার্জি এই নোংরা রাজনীতি বন্ধ করুন, আপনার ইস্তফা আমরা চাচ্ছি। আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে থানা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। এই যে এত লোকের ধর্ষণকারী একটা সরকার চলছে, এত গরিবের টাকা কাটমানির পয়সাগুলো কোথায় যাচ্ছে? গরিবের টাকা মেরে উনি ওনার ভাইপোর বাড়ি এত তালা বানাচ্ছেন, 6.5 কোটি টাকার এসকেলেটরের বাড়ি বানাচ্ছেন, এই সমস্ত হিসাব এখন আমাদের দরকার। রাজ্যের সাধারণ মানুষ যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা খুব সহজে পেতে পারেন সেজন্য রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত পুরসভা ও পুর নিগমগুলিতে
ডিসেম্বর মাস জুড়ে চলছে দুয়ারে সরকার শিবির। আর জনসাধারণের উদ্দেশ্যে এমনটাই জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। আর পয়লা তারিখের থেকে 30 জানুয়ারি 60 দিনের প্রকল্প আপনারা দুয়ারে সরকার, দুয়ারে সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রত্যেক জায়গায় ক্যাম্প করা হচ্ছে। বলতে গেলে এই অভিনব প্রথা চারটা দপ্তরকে এক জায়গায় নিয়ে এসে যে যে দপ্তর যে যে সুবিধা মানুষের কাছে দিচ্ছেন সেই সুবিধাগুলো বন্টন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতির শংসাপত্র, শিক্ষাশ্রী, জয় জোহর, তপশিলি, বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, MGNR সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, সেই সংক্রান্ত সমাধান দুয়ারে সরকার করছে। কেবলমাত্র নয়, বিধবা ভাতা, পেনশন, পিছিয়ে পড়া মানুষের জন্য যে সমস্যা সেই সমস্যার সমাধান এই ক্যাম্পের মাধ্যমে হবে। আজ রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গেট বাজার এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধান করার লক্ষ্যে দুয়ারে সরকার কর্মসূচি শিবির করা হয়। সরকারি এই কর্মসূচিতে খুশি গ্রামের মানুষ। সরকারি এই কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সাধারণ মানুষের সাথে কথা বলে কি সমস্যা রয়েছে তা জানতে চান ও সাধারণ মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করেন। এই কর্মসূচিতে কৃষি দপ্তরের পাশাপাশি কন্যাশ্রী, যুবশ্রী সহ বিভিন্ন প্রকল্পের কর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের কথা চিন্তা করে দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কারণে গতকাল বিন্যাগুড়ির পর আজ রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতে এই শিবির করা হলো। এখন হচ্ছে দুয়ারে দুয়ারে সরকার, মানে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে সরকারের কাজটা হচ্ছে কি, আজকে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষের কোনো সমস্যা হোক, জব কার্ড থেকে শুরু করে, রেশন কার্ড থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, তারপরে বিভিন্ন রকম যে সমস্যা যেগুলো আছে এই দুয়ারে দুয়ারে সরকারে তারা আমাদের কাছে, মানে যারা আমাদের যারা স্টাফ যারা আছে তাদের কাছে আবেদনটা জানাবে যে আমার রেশন কার্ডটা নাই বা আমার কন্যাশ্রী হচ্ছে না বা কারো নাম ভুল আছে, সাথে সাথে সরকারের মাধ্যমে তাদের আজকেই করে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি শহরে যানজট নিরসনের জন্য 5টি পার্কিং জোন তৈরি করেছে পুরসভা। খুব শীঘ্রই সব পার্কিং জোনগুলি চালু হয়ে যাবে বলে জানালেন পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। উত্তরবঙ্গের বিভাগীয় শহর জলপাইগুড়িতে দিন দিন জনসংখ্যা বেড়ে চলেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন যানবাহনের সংখ্যাও। কিন্তু শহরে কোনো নির্দিষ্ট পার্কিং জোন না থাকায় যানবাহন রাখার ক্ষেত্রে চরম সমস্যা হয় নাগরিকদের, তাই ব্যস্ত রাস্তার ধারে গাড়ি পার্কিং করতে বাধ্য হন সবাই। এতে শহরের রাস্তায় ব্যাপক যানজট হয় প্রায় দিনই। তাই এবার শহরে যানজট নিরসনের জন্য উদ্যোগ নিয়েছে পুরসভা। শহরের থানা মোড়, সমাজপাড়া মোড়, DBC রোড, বৌবাজার ও স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকায় নতুন পার্কিং জোনের ব্যবস্থা করছে পুরসভা। ইতিমধ্যে স্পোর্টস কমপ্লেক্স ও সমাজপাড়া মোড়ে পার্কিং জোন তৈরি হয়েছে। বাকি 3 জায়গাতেও খুব তাড়াতাড়ি পার্কিং জোনের ব্যবস্থা করা হবে বলে জানালেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। ইতিমধ্যে আমরা 5 নতুন পার্কিং জোনের কাজ শুরু করেছি, তার মধ্যে 3 কমপ্লিট হয়েছে, 2 আরও বাকি আছে। একটা আমাদের হচ্ছে যেরকম সমাজপাড়া মুক্তভবনের এখানে একটা যেরকম পার্কিং জোন কমপ্লিট করা হয়েছে, ঠিক তেমনিভাবে রাজবাড়ি স্পোর্টস কমপ্লেক্সের পাশে একটা পার্কিং জোন করা হচ্ছে, আর একটা বৌবাজারে আমরা করছি, আর একটা থানার পাশে আর একটা পার্কিং জোন করার ব্যবস্থা হচ্ছে। গতকাল বিকেলে খড়িয়া অঞ্চলের মেধাপাড়া এলাকার গোপাল রায়ের 4.5 বিঘা জমির ধান পুড়ে গেল আগুনে। চরম আর্থিক লোকসানে পড়লেন ওই হতভাগ্য ধান চাষি। গতকাল বিকেলে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের মেধাপাড়ার গোপাল রায় তার 4.5 বিঘা জমির ধান একত্রিত করে রেখেছিলেন বাড়ির পাশের জমিতে। বিকেলে হঠাৎ দেখতে পান ধানের স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে, সঙ্গে সঙ্গে নিজে জল দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। এরপর খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল কেন্দ্রে। এরপর দমকলের কর্মীরা এসে সেই আগুন নিভিয়ে দেন। গোপাল রায়ের কথায় কিভাবে আগুন লাগলো নাকি কেউ লাগিয়েছে তা তিনি বলতে পারছেন না। এতে তার ভীষণ আর্থিক ক্ষতি হলো। সময় এখন বিরতির, সঙ্গে থাকুন।
জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9824428 নম্বরে। আগামী 18 নভেম্বর 2020 বুধবার থেকে নতুন শিক্ষাবর্ষের অরুণ শ্রেণীর ভর্তির আবেদনপত্র বিদ্যালয়ের কার্যালয় থেকে দেওয়া হবে। সময় দুপুর 12টা থেকে দুটো পর্যন্ত, ছুটির দিনগুলি বাদে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এবি নিউজ। খবরে কাগজ দিয়ে নজর কাড়া দুর্গা প্রতিমা তৈরি করে ইন্ডিয়া বুক অব দ্য রেকর্ডসে নাম তুলল জলপাইগুড়ি খুদে শিল্পী অনির্বাণ মুন্সী। অনির্বাণ জলপাইগুড়ি শহরের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। গত সেপ্টেম্বর মাসে খবরের কাগজ ও আটা দিয়ে একটি ছোট আকৃতির দুর্গা প্রতিমা তৈরি করেছিল সে। এরপর ইন্ডিয়া বুক অব দ্য রেকর্ডসে অনলাইনে ছবি পাঠিয়েছিল অনির্বাণ। আজ সেই সংস্থার তরফে এই ক্ষুদে ছাত্রকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ইন্ডিয়া বুক অব দ্য রেকর্ডসে অনির্বাণের নাম ঘোষণা করা হয়। আমি একটা কাগজের দুর্গা প্রতিমা বানিয়েছিলাম, তারপর আমি গুগল থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ফর্ম ফিল আপ করি, তারপর ইমেলে ভিডিও ফটো পাঠানোর পর এই 15 দিন পর আমার বাড়িতে প্রাইজটা এলো। বলা মূলত তুমি কি জন্য পেলে, কি কারণে তোমাকে দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস? আমি হচ্ছে একটা দুর্গার মূর্তি বানিয়েছিলাম, আর আমি আর ওরা বলেছিলেন কি হচ্ছে আমি হচ্ছে সবার থেকে ছোট যে দুর্গা প্রতিমা বানিয়েছে। অনির্বাণের এমন সাফল্যে খুশি তার পরিবার। ছেলেকে নিয়ে বেশ গর্ববোধ করলেন তার মা। নিউজ পেপার দিয়ে দুর্গা বানিয়েছিল, সেটাও আমাকে বললো একদিন যে মা আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এটা পাঠাতে চাই। তা আমি সেই মোতাবেক যেরকমভাবে ফর্ম ফিল আপ টিল আপ করতে হয় সেগুলো করে নিয়ে ও পাঠিয়েছে এবং তাতেও সিলেক্ট হয়েছে। প্রথমে ও ছবি পাঠিয়েছিল, তারপরে বলেছে ওরা চেয়েছিল মেলে যে ভিডিও পাঠানোর জন্যে। তা 2-3 ভিডিও পাঠানো হয়েছে, তারপরে ওরা ওখান থেকে সিলেক্ট হয়েছে। আগে ওর কনফার্মেশন হয়েছে যে ও ওটাতে সব সিলেক্ট হয়ে গেছে এবং তারপর ওরা বলেছিলো যে 15 দিন পর ওদের ওর আর কি প্রাইজটা আসবে বাড়িতে। তো আজ আজকে প্রাইজটা এলো। ক্লাবের আর্থিক উন্নতির জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি এফএসসি ক্লাব কর্তৃপক্ষ। এবার খেলাধুলোর পাশাপাশি ক্লাবের নিজস্ব মাঠে নার্সারি ও সার তৈরির ব্যবস্থা করেছেন তারা। জলপাইগুড়ি বিখ্যাত ক্লাবগুলির মধ্যে অন্যতম নয়াবস্তি এলাকার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, যা এফএসসি নামেই বেশি খ্যাত। এই ক্লাব ক্রিকেট, ফুটবল ও মার্শাল আর্টের প্রশিক্ষণ শিবির করে থাকে নিজেদের মাঠে। এবার খেলাধুলোর পাশাপাশি ক্লাবের আর্থিক উন্নতির জন্য নিজেদের মাঠে বিভিন্ন মূল্যবান গাছের নার্সারি তৈরি করেছেন সদস্যরা। সেই সঙ্গে মাঠে থাকা বিভিন্ন গাছ থেকে ঝরে পড়া পাতা ও মাঠের ঘাস দিয়ে জৈব সার তৈরি করা হচ্ছে। সেই সার ও নার্সারির চারা গাছ বাইরে বিক্রি করে তা থেকেও বেশ আর্থিকভাবে লাভবান হচ্ছে ক্লাব। এমনকি মাঠের ধারে সুপারি ও নারকেল গাছও লাগানো হয়েছে। আগামীতে সেই ফল বিক্রি করেও ক্লাব তহবিলকে সমৃদ্ধ করার পরিকল্পনা তাদের রয়েছে বলে জানালেন ক্লাবের সদস্য মানিক চন্দ। রিসেন্টলি আমরা বছর 2-3 ধরে আমরা যেটা শুরু করেছি, আমাদের চারদিকে চেয়ে দেখুন এত গাছগাছালি আছে, তাদের পাতা জঙ্গল কাটতে হয়, যেটা মানে প্রত্যেকবারই জঙ্গলগুলো আগে পুড়িয়ে দিতাম। তা মাথায় আসলো যে জঙ্গলগুলোতে যদি সার করা যায়, সেই জঙ্গলগুলো কেটে আমরা কিন্তু পুড়াই না। এখন আমরা এক জায়গায় জমা করে রাখি, বর্ষাটা চলে গেলে পরের সিজনেই তার থেকে সার বেরোয় যেটা বিক্রি হয়, এবং এই গাছগুলোর যে বীজ পড়ে তার থেকে গাছ এমনিতেই হয়, ছোটো ছোটো চারা গাছ হয়। সেই চারা গাছগুলোকে, সেই বীজগুলোকে নিয়ে আমরা এখন নতুন উদ্যোগে নার্সারি ক্যাম্প মতো চালু করেছি, যার মধ্যে মেহগিনি, অর্জুন, গামারি, কদম এইসব গাছের বীজ যে পড়ে যে চারাগুলো হয় বা বীজগুলো নিয়ে এসে আমরা পটিং করে এবং সেটা কিন্তু ভালো দামে বিক্রি হয়, সারগুলোও বিক্রি হয়, ক্যাম্পও চলে। বিস্তারিত এভিনিউজের শেষে হেডলাইন্স আবারও একবার।
গত দুদিনের তুলনায় আজ শহর জলপাইগুড়িতে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘদিন পর আগামী 7ই ডিসেম্বর থেকে পুনরায় স্বাভাবিক কাজকর্ম ও বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে। খবরের কাগজ দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে ইন্ডিয়া বুক অব দ্য রেকর্ডস এর নাম তুলল ক্ষুদে শিল্পী অনির্বাণ মুন্সি। ক্লাবের তহবিলকে সমৃদ্ধ করতে অভিনব উদ্যোগ জলপাইগুড়ি খ্যাতনামা ক্লাব এফএমসি। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।